শুক্রবার কেদারনাথে 400 কোটি টাকার প্রকল্পে শিলান্যাস করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দেশের 3500 এবং রাজ্যের 9টি শিবমন্দিরে হয়েছে বিশেষ পূজা অর্চনা। রাজধানী সেন্ট্রাল রোডে শিবমন্দিরে হয়েছে বিশেষ পূজা ও সাধুসন্তদের শ্রদ্ধার গণিবেদন। পুরোহিতদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং সমাজসেবীরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতবাসীর মঙ্গল কামনার্থে পূজা দিতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শিববাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে ভজন অনুষ্ঠান এবং পুরোহিতদের সম্মাননা প্রদান করা হয়। রাজ্যের 9টি স্থানে হয়েছে অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানটা হলো দেশের প্রধানমন্ত্রী আজকে কেদারনাথে যাচ্ছেন এবং সেখানে গিয়ে উনি শিব আরাধনায় উনি ব্রতী হবেন এবং সেখানে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনও করবেন, শিলান্যাসও করবেন। এই উপলক্ষে এবং দেশের যত মানুষ রয়েছেন তাদের মঙ্গলার্থে উনি কেদারনাথ যাচ্ছেন। এই উপলক্ষে সারা দেশের মধ্যে 3500 জায়গায় এবং ত্রিপুরার 9টা স্থানে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং প্রত্যেকটি শিব বাড়িতে যেখানে যেখানে আমাদের আম্বাসা রয়েছে, উদয়পুর রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, তো এখানে এটারই একটা অংশ হলো। এখানে মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যে সাধু সন্তরা রয়েছে তারা আমাদের দেশের এবং সমাজের পথপ্রদর্শক। আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটা উদ্যোগ। আমরা জানি আমাদের দেশের যে বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠান এবং তীর্থস্থান রয়েছে এগুলির প্রতি সঠিকভাবে কোনো সরকারই কখনো নজর দেয়নি এবং দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পর সমস্ত আমি যদি দেখি কেদারনাথে আজকে 400 কোটি টাকার উনি উত্তরাখণ্ড উন্নয়নের জন্য একটা প্রকল্প উদ্বোধন করবেন। কারণ 2013 সালে বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল আদি শঙ্করাচার্য সমাধিস্থান, এটা আজকে উনি উদ্বোধন করবেন এবং শঙ্করাচার্যের মূর্তির আবরণ করবেন। শঙ্করাচার্য একজন সাধু সন্ত মানুষ ছিলেন এবং আদি শঙ্করাচার্য এই কেদারনাথের মন্দির উনি নির্মাণ করেছিলেন এবং ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।